হ্যালো ভিওয়ার্স এই পর্বে আমরা দেখতে পারব রূপা স্কুলে মোবাইল নিয়ে আসে আর হঠাৎ করেই মোবাইলে রিংটন বাজলে ম্যাম বুঝতে পারে ম্যাম জিজ্ঞেস করে মোবাইলকে এনেছো পরে রূপা মোবাইল বের করলে রূপাকে স্কুল থেকে বের করে দেয় অন্যদিকে সোনা কারো কোনো কথাই শোনে না সে শুধু নিজেকে অপরাধী ভাবে সে মনে করে যে তার বাবা মা হয়তো তাকে ভালোবাসে না শুধু রূপাকেই ভালোবাসে আর এদিকে সূর্য দীপার পিছনে আর দীপা বিভিন্ন পত্রপত্রিকার দোকান পত্রপত্রিকা বহনকারী ব্যক্তির কাছে যে সেই পত্রিকাগুলো উল্টাতে পাল্টে থাকে যে কোথাও সেই ফটোকপি আছে কি না খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না রূপার হাতে লেখা সেই কপি অন্যদিকে রূপা তার মায়ের অপেক্ষায় থাকে কখন তার মা ফোন করবে তাদের মোবাইলে কিন্তু অনেক আশায় নিরাশাই কোনো ফোনে পায় না রূপা একটা সময় সেই ম্যাম চলে আসে ফানডুসের বাড়িতে এসে বলে আপনার ছেলে মেলেদের এই স্কুলে আর পড়ানো হবে না এটা বেয়াদব রূপাকে খোঁজার জন্য দীপা চলে যায় পুলিশ স্টেশনে কিন্তু সেখানে গিয়েও কোনো ধরনের উপকার পায় না শেষ শেষমেশ যায় একজন দোকানদারের কাছে বলে যে এই সিমটা আমাকে চেঞ্জ করে দিন কিন্তু দোকানদার তার কোনো কথাই শুনছিল না তখন সে রেগে গিয়ে কিছু কথা বললে দোকানদার বকাবকি করে বলে আমার সময় নষ্ট করে এরপর সূর্য দোকানদারকে বকাঝকা করে যে সন্তান হারানোর ব্যথা আপনি কীভাবে বুঝবেন এরপরে অন্যদিকে দেখতে পাই আমরা যে রূপা বারবার তার মায়ের মোবাইলে ফোন করতে থাকে কিন্তু কোনো রেসপন্স পায় না তার মায়ের মোবাইলে সেই দোকানদার সূর্যের কাছে ক্ষমা চাই আর রাগ করে বলে আপনারা পত্রিকায় দেবেন পত্রিকায় দিলেই তো সব কিছু পাওয়া যায় এরপরে হঠাৎ করে উর্মির ফোন থেকে কল আসে উর্মি বলে সোনা অনেক জ্বর সোনার কাছে তাড়াতাড়ি আসুন আপনারা দীপাকে নিয়ে যেতে চাই সূর্য কিন্তু দীপা বলে না আমাকে রূপাকে খুঁজতেই হবে আপনি যান আমি পরে আসতেছি এদিকে দেখতে পাওয়া যায় ফান্টুস আর তার বউ আলোচনা করে রূপার ব্যাপার নিয়ে রূপাকে ফান্টুস অনেক বড় ডাক্তার হিসেবে দেখতে চাই আর জন্য যা কিছু করা লাগে তাই করবে কিন্তু তার বউ বলে কিন্তু তাদের সন্তানের কি হবে তখন ফান্টুস বলে না আমি আমার সর্বোচ্চ দিয়ে রূপার জন্য ডাক্তার হওয়ার জন্য যা কিছু করা দরকার তাই করব। এদিকে দীপা সন্ধান চাই বলে পেপার ছাপে এবং রূপার ছবি দিয়ে দেয় সে আশা করে কেউ না কেউ রূপাকে দেখলে তাদের এই নাম্বারে ফোন করে জানাবে পরে দীপা বাড়ি ফিরে এলে সোনার হাত ধরতে চাইলে সোনার কাছে গেলে সোনা দূরে সরে যায় বলে আমাকে শোভানা কেননা তুমি আমাকে ভালোই বাসো না দীপা সোনাকে বোঝানোর চেষ্টা করে যে সেও তার বোন তাকেও তাদের খোঁজার প্রয়োজন আছে সে কি চায় না যে রূপা তাদের সাথে আসুক এমন কথা বলতে লাগলে কাকিয়া এবং সূর্য দুজনেই রূপাকে অপমানজনক কথা বলে তারা আসলে বুঝতে চেষ্টা করে না যে সোনাকে বোঝাতে হবে আসলে সোনা যে অপরাধের বোঝা নিয়ে বেড়াচ্ছে সেটা ভুল সেটা ঠিক নয় তো বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না যেন ধন্যবাদ